নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ ডিমের অমলেট কারি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই অমলেট কারি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার, আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এইভাবে কেটে নিয়েছি। 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1টা তেজপাতা, আর নিয়েছি 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 4টে ডিম। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে নুনটা ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে আগে মাখিয়ে নিচ্ছি। আগে মাখিয়ে নিলে নুনটা কিন্তু খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যায়। তারপরে আমি 1-1 করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চারটে ডিমই আমার এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অমলেটটা বানিয়ে ফেলবো। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা কড়াইয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি 1/2টা ডিমের গোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 4টে ডিম দিয়ে 2টো অমলেট বানাবো। খুন্তি দিয়ে আমি একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে অমলেটটাকে এইভাবে খুন্তির সাহায্যে তুলে তুলে একটা ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজে ভাঁজে অমলেটটা বানালে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন, অমলেটটা কিন্তু খুব সুন্দরভাবে আমার বানানো হয়ে গেছে। এবারে আমি 2টো খুন্তির সাহায্যে এপিট ওপিট উল্টে নিয়ে 2 সাইডই ভালো করে ভেজে নেব। অমলেটটা 2 সাইডই সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নিলাম। একইভাবে আরও 1টা অমলেট আমি বানিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আবারও আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে বাকি যে ডিমের গোলাটা রয়েছে, সম্পূর্ণ ডিমের গোলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। একইভাবে এই অমলেটটাও আমি বানিয়ে নেব। এই অমলেটটাও খুব সুন্দরভাবে আমার বানানো হয়ে গেছে। এবারে আমি এটাকেও তুলে নিচ্ছি। এবারে আমি 2টো অমলেটকেই ছুরির সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। দুটো অমলেটই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হালকা ভেজে নেব। ফোড়নটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এবারে সব কিছুকে একটু হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো সব কিছুর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম। মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু এটা খেতে টেস্টি হবে। দেখুন, মশলাটা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবারে এইভাবে আমি আরও 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবারে আমি ডিমের অমলেটগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত অমলেটগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আরও 5 মিনিট আমি এটা রান্না করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আমার ডিমের অমলেট কারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অবশ্যই খুবই ভালো হবে। আপনারাও এইভাবে বাড়িতে বানান, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।